বুধবার কুমারঘাটের সুকান্তনগর স্থিত নাট মন্দিরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজেদের গুচ্ছ কর্মসূচি পালন করলো মাতৃভাষা মিশন কুমারঘাট শাখা। সেখানে স্থানীয় শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সদস্য শুভ্রেন্দু দাস, সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্ণা দাস, মাতৃভাষা মিশন কুমারঘাট শাখার সহসভাপতি কাজল চক্রবর্তী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাতৃভাষা মিশনের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান ঊনকোটি জেলা পরিষদের সদস্য শুভ্রেন্দু দাস। তাদের নামের ফলক সেখানে লাগানো হয়েছে। তো মাতৃভাষা যে আন্দোলন যেটা চলছে তার সেটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং মাতৃভাষাকে যার যে ভাষা মাতৃভাষা যেটা সেই ভাষাকে ফুলে ফলে সজ্জীবিত করার জন্য মাতৃভাষা মিশনের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা বিভিন্নভাবে পুস্তকের সাথে জড়িত থাকি, বিভিন্ন পুস্তক আমরা পড়ি। এদিকে মাতৃভাষা মিশনের অনুষ্ঠানে সংস্থার মুখপত্রগুলির পঞ্চদশ সংখ্যার মলাট উন্মোচন করেন অতিথিরা। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন মাতৃভাষা মিশন কুমারঘাট শাখার সম্পাদক শেখর ভট্টাচার্য। অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় সেখানে। ব্যুরো রিপোর্ট, হল্লাবুর।